নমস্কার বন্ধুরা বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এমন একটি তরল সার যেটা তোমরা ব্যবহার করলে তোমাদের গাছ তরতলা থাকবে গাছ তর তরিয়ে বাড়বে একদম সবুজ থাকবে গাছ ফুলে ফলে ভরে থাকবে মাসে যদি একবার এই তরল সার ব্যবহার করো তো এই তরল সার সরিষার খোলের তরল সারের থেকে কুড়ি গুণ বেশি শক্তিশালী তো এর প্রয়োগবিধি সঠিকভাবে মেনেই তবেই কিন্তু গাছে আমাদের প্রয়োগ করা উচিত অনেক গাছ রয়েছে যেখানে এই তরল সার ব্যবহার করা যাবে না পিরিয়ডিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও আমরা এই শক্তিশালী তরল সারটি তৈরি করার জন্য প্রথম যে উপাদান সেটা নেব প্লেন জল তো জল কতটা নিচ্ছি সেটা কিন্তু ম্যাটার করছে না আমরা কতটা জলে মেশাবো সেটা কিন্তু ম্যাটার করবে আমরা এক লিটার জল নিয়ে মোটামুটি কুড়ি লিটার জলে মেশাতে পারি বা হাফ লিটার জল নিয়েও কিন্তু কুড়ি লিটার জলেই মেশাতে পারি তো প্রথম উপাদান হিসাবে আমরা যেটা নেব সরিষার খোল এই সরিষার খোল কতটা নেব আমরা দেখো এক চামচ ভরপুর মাত্রায় নেব আবারও এক চামচ ভরপুর মাত্রায় নেব আমরা চার চামচ নিয়ে নেব সরিষার খোল গুঁড়ো তোমাদের কাছে যদি গুঁড়ো সরিষার খোল না থাকে যেগুলো আছে তোমরা সেগুলো কিন্তু ব্যবহার করবে তো এখানে চার চামচ নিয়ে নিলাম এই সরিষার খোল গুঁড়ো দ্বিতীয় নম্বর উপাদান কি এটা কিন্তু কমপ্লিমেন্টারি তোমাদের কাছে যদি থাকে তোমরা দেবে না থাকলে তোমরা এই সরিষার খোলের পরিমাণ দেওয়াটা তোমরা দু চামচ আরও বাড়িয়ে দিতে পারো মানে চার চামচের জায়গায় ছ চামচ ব্যবহার করবে কুড়ি লিটারের জলে যদি দ্বিতীয় নম্বর যে উপাদানটা আমি ব্যবহার করব সেটা না থাকে তো দ্বিতীয় নম্বর উপাদানটা খুবই খুবই ইন্টারেস্টিং এবং আমি গাছে দিয়ে কিন্তু খুবই বেশি উপকৃত হয়েছি সেই জন্য তোমাদের আমি এই উপাদানটির কথা বলছি এটি হচ্ছে কি মাদুলি খোল নামে পরিচিত গ্রামে এবং এটির আসল যে নাম সেটা কপিলা গোখাদ্য হিসাবে কিন্তু পরিচিত মানে গরু মহিষের খাবার হিসাবে ব্যবহার করা হয় এই খাবারটি এতে কি কি রয়েছে এখানে রয়েছে চিটে গুড় রয়েছে তার সাথে থাকে কি বিভিন্ন রকমের দানা শস্যের যে খোসা সেগুলো সেটা মুসুর ডাল হতে পারে খেঁচারির ডাল হতে পারে মটরের ডাল হতে পারে গমের খোসা ধানের যে তুষ যেটা সেগুলো দিয়ে কিন্তু ব্যবহার হয় এই খাবারটি তো আমরা কী করবো এটাকেও এই তরল সার যেটা তৈরি করব তার মধ্যে আমরা এটা ব্যবহার করব তো আমরা কী করবো এটাও মোটামুটি ওই দু চামচ মতো আমরা কি করব এটা নিয়ে নেব এক চামচ নিলাম এবং আর এক চামচ নিয়ে নেব এই কপিলা গোখাদ্য বা এই মাদুলি খোল খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও তো তোমরা শেষ পর্যন্ত দেখবে তিন নম্বর উপাদান হিসাবে আমি রেখেছি এই মাইক্রোরিজাল বায়ো ফার্টিলাইজার মানে গাছে এত সুন্দর কাজ করছে মানে এটা তোমরা যদি ব্যবহার না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না মানে এমন হয়েছে কিছু কিছু গাছে এই মাইক্রোডেজাল বায়ো ফার্টিলাইজার সাথে এই কম্পোজিশান মেশানোর পরে গাছ কিন্তু দেখার মতো হয়েছে মানে একটু ভালো বুস্ট করছে গাছকে এই খাবারটি তো এই খাবার যেটা আমি তৈরি করব। এটা কিন্তু সব গাছের জন্য নয় প্রথমে আমি বলে দিলাম সব গাছের জন্য নয় অনেক গাছ রয়েছে যে গাছে এই খাবারটি দেওয়া যাবে না কিছু কিছু গাছ রয়েছে যেগুলোকে কিন্তু স্কিপ তোমাদের করতে হবে তো আমরা এই যে মাইক্রোডেজাল বায়ো ফার্টিলাইজার যেটা আমার কাছে আছে সেটা আমি কতটা নেব চলো আমি দেখি তুলে নিই এক চামচ দেখো আমি ভরপুর মাত্রায় নিয়ে নিয়েছি এটা কি করব এই যে সার আমি তৈরি করব এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ নিলাম আমি সামান্য পরিমাণ আরেকটু নেব তো আমি আরেকটু কিন্তু এটা নিয়ে নিলাম কেমন আর একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা সবাই ম্যানেজ করতে পারবো এবং সবাই কিন্তু এটা দেবো এটা হচ্ছে চিটে গুড় মানে এই যে পাতলা যে গুড় হয় এই গুড় আমরা কিন্তু এখানে এক চামচ মতো ব্যবহার করব এটা কি ভালো ওয়েস্ট ডিকম্পোজারের কিন্তু কাজ করে মানে এই যে মিশ্রণটাকে এই যে মাইক্রোরিজিয়াল যে বায়ো ফার্টিলাইজার এই মাইক্রোডিজিয়া একটা ভালো ছত্রাক গাছের শিকড়ের জন্য খুব ভালো এটাকে এর গুণমানটাকে বাড়াতে সাহায্য করবে এই চিটে গুড় তো আমরা কী করবো এক চামচ মতো চিটে গুড় আমরা মিশিয়ে নেবো আমরা বেশি কিন্তু ব্যবহার করব না এবার কি করব পুরো যে মিশ্রণটাকে খুব ভালো করে আমরা মিশে নেই এবং মিশে নিয়ে আমাদের একটা সময় পর্যন্ত কিন্তু এটাকে একটা জায়গাতে রেখে নিতে হবে যেটা কিন্তু সূর্যের আলো থেকে দূরে মানে সূর্যের আলোতে রাখা যাবে না সেডে রাখতে হবে এটাকে কতদিন সময় পর্যন্ত রাখব আমরা এই যে শাড়টি তৈরি করলাম এটা মোটামুটি মিনিমাম মানে কমপক্ষে তোমাদের কিন্তু সাত দিন রাখতে হবে মানে সরিষার খোল চার থেকে পাঁচ দিনের মধ্যে পচে যায় কিন্তু এই যে মাদুলি খোল এটা পচতে একটু সময় নাই তো তোমরা এটা ম্যানেজ করার চেষ্টা করবে মানে যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই কিন্তু এটা ম্যানেজ করতে পারবে আর এই খোল কিন্তু একটু পচতে সময় নেয় তো আমরা সেই জন্য সাত দিন পর্যন্ত এটাকে পচাবো আমরা একটা শেডে রেখে দেবো এবং প্রতিদিন একবার করে কি করব আমরা এটাকে এরকম করে কোনো কিছু দিয়ে একবার করে এরকম করে নাড়িয়ে দেবো এটা কিন্তু তোমাদের করতে হবে সাত দিন পরে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে তো চলো আমরা কীরকমভাবে কতটা জল মেশাচ্ছি না মেশাচ্ছি সেটা কিন্তু দেখবো এবং কোন কোন গাছে ব্যবহার করব না সেই ব্যাপারটা নিয়েও কিন্তু তোমাদের সাথে আমি কথা বলবো তো প্রতিদিন আমি একবার করে এরকমভাবে একটা কাঠি দিয়ে নাড়িয়ে দিতাম তো সাত দিন পরে থিকনেস অনেকটা এরকম হবে তোমরা যদি বেশি জল নাও এ থেকে একটু পাতলা হতে পারে যেহেতু আমি কম জল নিয়েছিলাম তো এরকম থিকনেস হয়েছে এবারে আমরা একটি কুড়ি লিটারের বালতি নেব এবং সেখানে জল নিয়ে নেব এবং জলে যে মিশ্রণটি আমি তৈরি করেছি সেটা কিন্তু পুরোটা দিয়ে দেবো মানে কুড়ি লিটারের জলের জন্য এইটুকু মিশ্রণ কিন্তু যথেষ্ট তোমরা অনেকেই আছো যাদের ছাদবাগানে কুড়ি লিটার জলের প্রয়োজন হয় না তো তারা কি করবে তার প্রথমেই যে আমি রেশিওগুলো বলেছি সেগুলো কিন্তু অর্ধেক পরিমাণ করে নেবে তাহলে কিন্তু সমস্যা হবে না এই মিশ্রণটাকে তোমরা আবারও কুড়ি দিন রেখে দেবে এরকম করলে কি বাজে একটি দুর্গন্ধ বেরোবে এর কার্যকারী ক্ষমতা আস্তে আস্তে কমে আসবে এবং সরিষার খোল থাকার জন্য অপকারী ছত্রাক এবং অপকারী ব্যাকটেরিয়া কিন্তু তৈরি হয়ে যেতে পারে তো এই যে ফার্টিলাইজারটি তৈরি হলো এটা রেশিও ওয়ান ইজ টু টোয়েন্টি তোমরা বলতে পারো মানে এক ভাগ এই পুরো মিশ্রণটা তার সাথে ভাগ আমি এখানে জল নিয়ে নিয়েছি সাত দিন পরেও এই তরল সারটি থেকে কোনো বাজে গন্ধ কিন্তু বেরোচ্ছে না একদম ফ্রেশ এবং এটা কিন্তু গাছে দেওয়ার জন্য একদম কিন্তু রেডি তরল সারটির উপরে এরকমভাবে ফেনা যদি হয় তাহলে আমরা কি করব এগুলোকে হাত দিয়ে তুলে ফেলে দেবো এগুলো গাছে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই স্বচ্ছ যে জলটি থাকবে সেটাই কিন্তু আমরা ব্যবহার করব। এই ফার্টিলাইজারটি প্রয়োগ করার প্রথম যে শর্ত সেটা হচ্ছে টবের মাটিকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে ভেজা মাটিতে কিন্তু এই সারটি ব্যবহার করবে না তাহলে কিন্তু গাছ টানতে পারবে না মাটিকে ভালো করে প্রথমে শুকিয়ে নেবে তারপরে এই তরল সারটি প্রয়োগ করবে যদি তোমাদের কোনো গাছ ম্যাচিওর হয় এবং সেটি দুই থেকে তিন বছর বয়সের পুরনো হয় তাহলে অবশ্যই তোমরা এটা পাঁচশো পর্যন্ত ব্যবহার করতে পারবে যদি এরকম ছোটো কোনো টবে থাকে তাহলে সেখানে তোমরা দুশো থেকে তিনশো মিলি ব্যবহার করতে প্রত্যেকটা গাছে কিন্তু আমরা এই তরল সারটি প্রয়োগ করতে পারি সেটা ফ্লাওয়ারিং স্টেজে হোক বা গাছ যখন কুড়িয়ে আসছে সেরকম স্টেজে কিন্তু ব্যবহার করতে পারি একটা জিনিস তোমরা খেয়াল রাখবে ভেজা মাটিতে এই সারটি ব্যবহার করবে না এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত একদমই কিন্তু এই সারটি ব্যবহার করবে না পিটুনিয়া গাছের জন্য এই তরল সারটি খুবই ভালো কাজ করে কারণ সরিষার খোলের যে গুণাগুণ আমরা প্রত্যেকে জানি এই যে তরল সারটি আমি বানিয়েছি এটি সরিষার খোলের থেকেও কুড়ি গুণ বেশি শক্তিশালী তো আমরা ঘন ঘন ব্যবহার করব না মোটামুটি পঁচিশ দিনের গ্যাপ রাখবো যারা বগেনভিলিয়া করো এই রকম একবার ফুল হয়ে যাওয়ার পরে গাছগুলো একটু ঝিমিয়ে যায় তো সেই রকম গাছে আমরা কিন্তু অবশ্যই করে এই তরল সার ব্যবহার করব তাহলে কি গাছ খুব দ্রুত আবার নতুন পাতা বেরোবে এবং সেখান থেকে নতুন ফুল আসবে তো দেখো আমি গাছে ফল ধরে আছে সেরকম গাছেও দিচ্ছি একটাই শর্ত টবের মাটিকে কিন্তু শুকনো থাকতে হবে আমরা এই তরল সারটি যে কোনো ধরনের সবজি গাছ যেগুলো আমরা ছাদ বাগানে করে থাকি প্রতিটা গাছে ব্যবহার করতে পারবো গাছ বসানোর দিন পনেরো কুড়ি বাদে থেকে যতদিন পর্যন্ত গাছে ফল দেবে আমরা কিন্তু ততদিন পর্যন্ত সেটা ফ্লাওয়ারিং স্টেজ হোক বা ফ্রুট সেটিং স্টেজ হোক আমরা কিন্তু এই তরল সার ব্যবহার করতে পারবো দেখো বন্ধুরা এখন যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবে কিছু গাছ রয়েছে যেখানে আমরা এই তরল সারটি ব্যবহার করব না যেমন সেই গাছগুলো কি কি আমি লিস্ট তোমাদের দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে আম গাছ জাম গাছ জামরুল গাছ লিচু গাছ এছাড়া যে সকল গাছে ব্লাইটস হয় মানে পাতা পুড়ে যাওয়ার মতো সমস্যা হয় সেই রকম গাছে আমরা এই তরল সারটি ব্যবহার করব না কারণ সেখানে সরিষার খোল যেহেতু রয়েছে সরিষার খোল সেই সকল গাছে প্রবলেমস করে আর কোন কোন গাছে ব্যবহার করবো না যেহেতু এখানে মাইকোরিজিয়া দেওয়া রয়েছে মাইকোরিজিয়া যে সকল গাছে শিকড়ের ডেভেলপমেন্ট ভালো হয়নি বা যে সকল গাছ রোগগ্রস্ত সেই রকম গাছে আমরা কিন্তু দেব না মানে গাছটিতে ডাইব্যাক হয়ে গাছটি মারা যাচ্ছে সেই রকম জায়গায় মাইকোরিজিয়া দিলে হিতে বিপরীত হয়ে যায় যেগুলো উট গাছ মানে যে সকল গাছগুলো গ্রোয়িং পিরিয়ড সেই রকম জায়গায় যদি আমরা এই ফার্টিলাইজার ব্যবহার করি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট হয় যেগুলো ফুল হয়ে যাওয়ার পরে ঝিমিয়ে যায় কিন্তু তার শিকড়ের গ্রোথ ভালো আছে ম্যাচিওর গাছ সেই রকম গাছে আমরা প্রয়োগ করব। সবজি গাছ প্রত্যেকটা সবজি গাছ বসানোর মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন বাদে যখন সবজির শিকড়গুলো টবের মাটিতে বা মাটিতে যখন ভালোভাবে ছড়িয়ে যাবে সেই রকম সময় যদি আমরা এই তরল সার দিই তাহলে গাছ তরতর করে বাড়বে এবং যেহেতু পুরোপুরি অর্গানিক কোনো রকমের সাইড ইফেক্ট আমরা দেখতে পাবো না যারা সবজি চাষ করছো ছাদ বাগানে এবং অর্গানিকভাবে করতে চাইছো তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটি কম্বিনেশন তোমরা এটা কতদিন অন্তর অন্তর ব্যবহার করবে এই ফার্টিলাইজারটি তোমরা একবার দিলে কুড়ি দিন থেকে পঁচিশ দিন কোনো রকমের ফার্টিলাইজার অন্য প্রয়োগ করতে পার না কারণ এখানে রয়েছে মাইক্রোডিজার মাইক্রোডিজার দেওয়ার মোটামুটি দিন পনেরো আগেও কোনো ফার্টিলাইজার দেওয়া যায় না দিন পনেরো পরেও কোনো ফার্টিলাইজার কিন্তু দেওয়া যায় না তাহলে এই ফার্টিলাইজারের কাজ তোমরা কিন্তু দেখতে পাবে না অপেক্ষা করতে হবে যে আমার তো রুটিনে আছে মাইক্রো নিউট্রেন্ট দিতে হবে আমাকে কোনো পেস্টিসাইড দিতে হবে তাহলে কিন্তু এই ফার্টিলাইজার কাজ দেখতে পাবে না এবার দেখা যাচ্ছে কি গাছে তাহলে পোকা লেগে গেছে দাদা কি করবো জৈব কীটনাশক তোমাদের ব্যবহার করতে হবে জৈব ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যদি মনে হচ্ছে যে না গাছটি আমার পোকা আক্রমণ করেছে তাহলে জৈব কীটনাশক কাকা সুপার সোনাটা টার্মিনেটর ইলেভেন এই নিয়ে আমি আগেও বলেছি এগুলো ব্যবহার করবে জার উপর কোনো রকমের প্রভাব পড়বে না গাছে ছত্রাক হয়েছে তাহলে কি করব তাহলে যে জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ট্রাইকোডারমা বা ট্রাইকোডার্মা হার্জেনিয়াম রয়েছে এইগুলো কিন্তু তোমরা দিতে পারবে ভিডি হলে মাটিতে দিতে পারবে আর যদি হার্জেনিয়াম থাকে তাহলে তোমরা গাছে স্প্রে করতে পারবে এই সার দেওয়ার পরে যেমন আমরা অনেকটা সময় গ্যাপ রাখতে হয় তো আমাদের খুব স্বাভাবিকভাবে মনে হতে পারে আর যে আমরা অনেকদিন গাছে কোনো খাবার দিইনি তাহলে কি খাবার দেবো যেহেতু আমরা কোনো কেমিক্যাল খাবার দিতে পারবো না তো সেই জন্য তোমাদের কাছে যদি কোনো মিশ্র জৈব সার যেটা জৈবভাবে তৈরি কোনো জিনিস থাকে তাহলে সেটা কিন্তু তোমরা টবের মাটিতে বা তোমাদের যদি বাগানের ঘরো সেই মাটিতে তোমরা প্রয়োগ করতে পারবে খুব ভালো কাজ করে একটা জিনিস সেটা হচ্ছে কম্পোস্ট যদি তোমাদের কাছে এক বছরের পুরনো পচানো গোবর সার থাকে তাহলে এই খাবার দেওয়ার মোটামুটি দিন দশেক বাদে যদি দাও তাহলে কিন্তু আরও ভালো কাজ করে কারণ ট্রাই করে ভিডি বলো বা এই মাইকুরিজা বলো এগুলো কি ওই সকল খাবার পেয়ে আরও তাড়াতাড়ি বংশ বিস্তার করে এবং নিজের কলোনিটা ভালো করে তৈরি করে মাইকুরিজা কি এনে কিন্তু সেপারেটভাবে আমি ভিডিও করেছি বলেছি যে কীরকম ভাবে কাজ করে তো সেই ভিডিওটি অবশ্যই করে দেখে নিও মাইকোলিজা দা বঙ্গারডেন সার্চ করলে হয়তো তোমরা ভিডিওটি পেয়ে যাবে আর এই সরিষার খোলের যে গুণগত মান সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি করবে এই যে তরল সারটি তৈরি করলাম এবারে দেখা যাচ্ছে যে ওই যে মাদুলি খোল বা এই যে কপিলা খাদ্য অনেকেই ম্যানেজ করতে পারবে না তাদের শহরে বাড়ি পারবে না ম্যানেজ করতে খুব স্বাভাবিক তো সেটা চাইলে তোমরা স্কিপ করে দাও সেখানে তোমরা কি করতে পারো এক মুঠো গোবর সারও কিন্তু তোমরা এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিতে পারো এই যে গুড়ের ব্যবহার এটা কিন্তু খুবই ভালো ওয়েস্ট ডিকম্পোজার হিসাবে কাজ করে কিন্তু আমরা বেশি প্রয়োগ করবো না তাহলে হবে গাছের টিপড়ে লেগে যাবে যদি দেখছো যে এরকম সমস্যা হচ্ছে যে গাছে দেওয়ার পরে পিঁপড়ের আক্রমণ হচ্ছে তাহলে কি করবে ওই যে কাকা তোমরা যদি স্প্রে করে দাও কাকা কিন্তু পিঁপড়ের উপরেও কিন্তু ভালো কাজ করে পিঁপড়েও কিন্তু আসবে না তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো আজকের মতো চলি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো